হ্যাঁ, আমি আমি আমার সঙ্গে দেখা হয়নি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমি তখনও রেডি হইনি, সেই কারণেই দেখা হয়নি। সময় মতো হলে নিশ্চয়ই দেখা হতো, আমি 9টার সময় এলে আমার সঙ্গে 100 বার দেখা হতো, তার সঙ্গে দেখা হয়নি। আমি সৌজন্যবোধটাকে সৌজন্যবোধ, শোনো, বাংলার সকলেই সৌজন্যবোধ আছে, আমরাও সৌজন্যবোধে বিশ্বাস করি, এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা, আমার শুভেচ্ছা রইল, নির্বাচনে নেমেছে লড়াই করতে, শুভেচ্ছা আমার রইল, এবং বাংলা সৌজন্যটা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার, একবার নয়, আমরা এখান থেকে তার থেকে শিখেছি, সৌজন্যবোধ আমাদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। আপনার কাছে আমি তাকে শুভেচ্ছা জানালাম, আমার শুভেচ্ছা রইল। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কী হচ্ছে, মণিপুরে কী হচ্ছে, উত্তরপ্রদেশে কী হচ্ছে, কী হয়েছে, হাতদাসে জীবন্ত একটি মেয়েকে, আদিবাসী মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে, এসবগুলো বলতে গেলে কেন আমি বলতে যাব। বাংলায় যা হয়েছে, যেটা হয়েছে, সেটা আমরা কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।